তাপগতিবিদ্যায় আমরা সিস্টেম বলতে গ্যাসীয় সিস্টেমকেই বুঝি গ্যাসের অবস্থা চাপ আয়তন পরম তাপমাত্রা এবং মূল সংখ্যার উপর নির্ভর করে এদের একটি নির্দিষ্ট মানে সিস্টেম একটি নির্দিষ্ট অবস্থা পায় সিস্টেমের একটি নির্দিষ্ট অবস্থায় যে রাশিগুলির মান নির্দিষ্ট থাকে তাদেরকে স্টেট ফাংশন বা অবস্থার অপেক্ষক বলে আন্তঃশক্তি অ্যানথালপি অ্যান্ট্রোপি মুক্ত শক্তি এগুলি হচ্ছে স্টেট ফাংশন এগুলো সম্পর্কে এখন আমরা প্রাথমিক ধারণা তৈরি করব সিস্টেমে থাকা কণাগুলোর এলোমেলো এবং বিশৃঙ্খল গতিরূপে যে শক্তি সিস্টেমে জমা থাকে তাকে আন্তশক্তি বলে একে ইউ বা ই চিহ্ন দিয়ে লেখা হয় একটি নির্দিষ্ট উষ্ণতায় আন্তঃশক্তির মান নির্দিষ্ট থাকে স্থির চাপে সিস্টেমের আন্তঃশক্তি এবং চা পায়তনিক কার্যের যোগফলকে অ্যান্থালপি বা পূর্ণতাপ বলে একে এইচ দিয়ে লেখা হয় প্রশ্ন হলো চা পায়তনিক কার্য কী যখন সিস্টেমের চাপ পারিপার্শ্ব থেকে বেশি হয় তখন প্রকৃতপক্ষে সিস্টেমের কণাগুলির গতিশক্তি পারিপার্শ্বের কণাগুলির তুলনায় বেশি থাকে ফলে সিস্টেমের কণাগুলো পারিপার্শ্বের কণাগুলোকে ঠেলে সরিয়ে দিতে পারে যদি সিস্টেমের আয়তন জোর করে স্থির রাখা হয় তখন সিস্টেমের কণাগুলো পারিপার্শ্বের কণাগুলিকে আর সরাতে পারে না আয়তন জোর করে স্থির না করলে পারিপার্শ্বের কণাগুলোকে ঠেলে সরিয়ে দেওয়ার মাধ্যমে সিস্টেমের কণাগুলির গতিশক্তি কিছুটা কার্য করে এই কার্য ততক্ষণ অবধি চলে যতক্ষণ না সিস্টেমের চাপ বাইরের চাপের সমান হয়ে যায় চাপকে স্থির করার জন্যই আয়তনের প্রসারণের মাধ্যমে কার্য সম্পাদন হয়েছে সুতরাং আয়তন স্থির রাখলে সিস্টেমের আয়তন প্রসারণের মাধ্যমে কার্য সম্ভব নয় কিন্তু চাপ স্থির রাখলে সিস্টেমের আয়তন প্রসারণের মাধ্যমে কার্য সম্ভব এই আয়তনের পরিবর্তনের দরুন কার্যকেই চাপ আয়তনিক কার্য বলে সুতরাং স্থির আয়তনে সিস্টেমে সঞ্চিত শক্তি শুধুমাত্র সিস্টেমের কণাগুলির এলোমেলো গতিশক্তি বা আন্তঃশক্তি আর স্থির চাপে সিস্টেমে সঞ্চিত শক্তি হচ্ছে এলোমেলো বিশৃঙ্খল গতির কারণে সঞ্চিত শক্তি প্লাস চাপ আয়তন কার্যযোগ্য শক্তি স্থির চাপে সিস্টেমের এই মোট শক্তিকেই অ্যান্থালপি বলে যেমন ভাত রান্নার সময় হাড়ির ঢাকনাকে আমরা প্রায়ই লাফাতে দেখি সিস্টেমের চাপ পারিপার্শ্বের চাপের সমান করার জন্য হাড়ির ভিতর থাকা বাষ্প ঢাকনাটিকে সরিয়ে কিছু কার্য করেছে এবং নিজে পারিপার্শ্বের বায়ুকে সরিয়ে বাইরে বেরিয়ে গেছে এর ফলে সিস্টেম কিছু কার্য করছে তাই হাড়ির ভেতর সিস্টেমের মোট শক্তি হলো আন্তঃশক্তি প্লাস চাপ আয়তনিক কার্যযোগ্য শক্তি এখন প্রশ্ন হল এনথালপি গুরুত্বপূর্ণ কেন বহু প্রক্রিয়া যেগুলি স্থির বায়ুমণ্ডলীয় চাপে সংঘটিত হয় যেমন জলের বাসীভবন বা টেস্ট টিউবে সংগঠিত রাসায়নিক বিক্রিয়া ইত্যাদি তাই এক্ষেত্রে সিস্টেমের মোট শক্তিকে বোঝানোর জন্য আন্তঃশক্তি যথেষ্ট নয় এক্ষেত্রে সিস্টেমের মোট শক্তিকে বোঝানোর জন্য এনথালপি রাশিটির প্রয়োজন পরবর্তী ভিডিওতে আমরা পরাবর্ত এবং অপরাবর্ত প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব ভিডিওগুলি পেতে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন